ঘড়িতে তখন 7টা বেজে 30 মিনিট। 5-7 মিনিটের মধ্যেই কলম্বিয়া STS-107 মহাকাশযানটি আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে উল্কাপিণ্ডের ন্যায় আমেরিকার টেক্সাস শহরের ওপর ভেঙে পড়ল। সেই সঙ্গে কল্পনা চাওলা সমেত বাকি নভোচারীদের মৃত্যুতে এক বড় রহস্যের দানা বাঁধল। 15 দিন 22 ঘন্টা 32 সেকেন্ড মহাশূন্যে কাটানোর পর কি এমন হয়েছিল মহাকাশযানটির? নাসা কেন এই মিশনকে 18 বার পিছিয়ে দিয়েছিল? এই 7 জন মহান বিজ্ঞানীর মৃত্যুর জন্য আসলে কে দায়ী? সব রহস্যের সমাধান করবে বঙ্গ ফ্যাক্টস 5 আজকের এই এপিসোড। সালটি ছিল 1962। 17ই মার্চ বর্তমান ভারতের হরিয়ানার কার্নালে এক হিন্দু পরিবারে কল্পনা চাওলার জন্ম হয়। বাবা বেনারসিলাল চাওলার চতুর্থতম সন্তান ছিলেন কল্পনা। ছোট থেকেই আকাশ, চাঁদ, সূর্য, তারা, কাগজের প্লেন বানিয়ে ওড়ানো, প্লেনের ড্রয়িং করা, এমনকি উড়োজাহাজ নিয়ে এক আলাদা রকমের উত্তেজনা ছিল তার মধ্যে। কার্নালের ঠাকুর বাল নিকেতন স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে 1976 সালে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাশ করেন। উচ্চশিক্ষা লাভের জন্য বিলেত যান এবং 2 বছরের মধ্যে 1984তে ইউএসএ টেক্সাস থেকে এয়ারোস্পেস সায়েন্সে মাস্টার ডিগ্রি এবং এরপর 1988 সালে কলোরাডোর ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন। কল্পনার জীবনের লক্ষ্যই ছিল আমেরিকার মহাকাশ অনুসন্ধান কেন্দ্র নাসাতে প্রবেশ করা, এবং সেই দিনটিও খুব শীঘ্রই তার জীবনে চলে আসে। প্রথমবার নাসার সঙ্গে মহাকাশ যাত্রার প্রথম ভারতীয় মহিলা নভোচারী হিসেবে সুযোগ পান। এরপর নাসার অ্যাস্ট্রোনট ক্রপস গ্রুপসে জয়েন করেন। তার অসীম বুদ্ধিমত্তার পরিচয়ে অল্পদিনের মধ্যেই মহাকাশ অভিযানের সুযোগ পেয়ে যান। 1996 সালে প্রথমবার কল্পনা মহাকাশ অভিযানে নভোচারী হওয়ার সুযোগ পায়। সেখান থেকেই শুরু হয় কল্পনার প্রথম মহাকাশ অভিযান। 1997 সালের 19শে নভেম্বর 7 জন নভোচারী সহ কলম্বিয়া মহাকাশ যানে চড়ে আমেরিকার ক্যানাডিয়ান স্পেস সেন্টার থেকে STS-87 মহাকাশ যানে করে কলম্বিয়ার 24তম মহাকাশ অভিযানের জন্য রওনা দেয়। মহাকাশে গিয়ে কল্পনা ও তার সহগামী নভোচারীরা পৃথিবীকে 252 বার প্রদক্ষিণ করেন এবং 1,67,00,000 মাইল পথ অতিক্রম করেন। তাদের প্রথম কাজই ছিল মাইক্রো গ্র্যাভিটি লোডের ব্যবহার করে মহাকাশ সম্পর্কে অজানা সব বিস্তারিত তথ্য নাসার কন্ট্রোল রুমে পাঠান, এবং দ্বিতীয় কাজ ছিল স্পার্টেইন 201 নামের একটি উপগ্রহকে যথাযথভাবে স্থাপন করা, যেটি সূর্য থেকে নির্গত ক্রমবিকৃত আলোর তথ্য উদ্ঘাটন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত উপগ্রহটি স্থাপনে কল্পনা ব্যর্থ হয়, আর এই ব্যর্থতার জন্য অনেক বিজ্ঞানীরা প্রথমে কল্পনাকে দোষী মনে করতে থাকে। কিন্তু পরে জানা যায় ব্যক্তিগতভাবে কল্পনা চাওলার কোনো ত্রুটিই ছিল না সেখানে। ত্রুটি ছিল নাসার সফটওয়্যার সিস্টেমে, যার জন্য নাসার কন্ট্রোল রুমের সাথে কলম্বিয়ার কমিউনিকেশন গ্যাপ হয়ে মিশন ব্যর্থ হয়। কিন্তু তবুও কল্পনা চাওলাকে অনেক লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছিল। তবে কল্পনার পায়ে কেউ বেরি পড়াতে পারেনি। কথাই আছে না, ফেলিওর দ্য কি টু সাকসেস, আর সেটারই প্রমাণ করেছিল মহামায়া শক্তিরূপী কল্পনা চাওলা। দ্বিগুণ উৎসাহ আর আত্মবিশ্বাস কল্পনাকে নাসার পরবর্তী মিশনে আরও বেশি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিল। 2001 সালে STS-107 মিশনের জন্য নাসা আরও একবার কল্পনা চাওলাকে নির্বাচিত করেন। কিন্তু মহাকাশ যাত্রার জন্য নভোচারী নির্বাচিত হয়ে গেলেও যান্ত্রিক গোলযোগের কারণে মিশনকে বাতিল করা হচ্ছিল বারংবার। এভাবে 18 বার পিছানো হয় মিশনকে। অবশেষে 2003 সালের 16ই জানুয়ারি কলম্বিয়া মহাকাশ যানটি আমেরিকার ফ্লোরিস স্পেস সেন্টার থেকে 28তম যাত্রার জন্য উড়ান ভরে। মনে করা হয় যখন কলম্বিয়া স্পেস সেন্টার থেকে উড়ান ভরছিল তখন সেই যানের এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক থেকে একটি টুকরো কেটে বেরিয়ে যায়, আর সেই টুকরোটি গিয়ে লাগে মহাকাশ যানের বাম দিকের ডানায়, যার ফলে অরবিটারের ইনসুলেশন কভারের ওপর ছিদ্র হয়ে যায়। যখন কোনো মহাকাশ যান পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাটিয়ে মহাকাশে যাত্রা করে তখন স্পেসশিপের ইঞ্জিনের প্রবল গতিবেগের কারণে বাতাসের সঙ্গে মহাকাশ যানের ডানায় তীব্র ঘর্ষণ হয়। এই ঘর্ষণ এতটাই প্রবল হয় যে বাতাসের ঘর্ষণে ডানার আগুন পর্যন্ত লেগে যেতে পারে। তাই সমস্ত মহাকাশ যানের ওপর পুরো বডিতে থার্মাল প্রোটেকশনের সাহায্যে আগুন ধরার হাত থেকে বাঁচানোর জন্য ইনসুলেশনের প্রলেপ দেওয়া হয়, যাতে করে গরম
বাতাসের সংস্পর্শে এসে মহাকাশযানের ডানায় আগুন না লেগে যায়। মহাকাশযানের ডানায় ছিদ্র হয়ে যাওয়ার ঘটনা নাসার কাছে নতুন ঘটনা ছিল না। এর আগে নাসার বহু মিশনে আকাশযানের ডানায় অনেকবার এরকম ছিদ্র হতে দেখা গেছে, যা আবার মহাকাশে পৌঁছে নভোচারীরা অনেকবার রিপেয়ারিং করে নিয়েছে। কিন্তু এবারের STS-107 মিশনের সময় আকাশযানের ছিদ্রটা হয়তো একটু বেশি বড় হয়ে গিয়েছিল, যা নভোচারীরা মহাকাশে সারাতে পারেনি। 2013 সালে নাসার STS-107 মিশনের 10 বছরের প্রোগ্রাম ম্যানেজার বেন হেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলম্বিয়া মহাকাশে পাড়ি দেওয়ার কয়েক ঘন্টা পরেই নাসার কাছে স্যাটেলাইট ইমেজে কলম্বিয়ার বাম দিকের ডানায় হওয়া ছিদ্রটি ধরা পড়ে। কিন্তু তখন আর নাসার কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীদের হাতে কিছু করার ছিল না, সবকিছু তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। নাসা চেষ্টা করেও ইউচান করে পুনরায় কলম্বিয়াকে লঞ্চ প্যাডে ফিরিয়ে আনতে পারত না। তাছাড়া শুধু স্যাটেলাইট ইমেজ দেখে আকাশযানের ছিদ্রের দৈর্ঘ্য নির্ণয় করাও মুশকিল ব্যাপার ছিল। বড় রকমের ছিদ্র হয়ে থাকলে ছিদ্র মেরামত করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র নভোচারীদের কাছে ছিল না, যা দিয়ে তারা চেষ্টা করলেও ওই ছিদ্র মেরামত করতে পারত না। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি ছিল, যদি কলম্বিয়ার ডানায় ছিদ্র হয়ে যাওয়ার ঘটনা কল্পনা চাওলা সহ আরও নভোচারীদের দেওয়া হতো, তাহলে তারা হয়তো মানসিকভাবে ভেঙে পড়ত, যার ফলে সময়ের আগেই হয়তো কলম্বিয়া দুর্ঘটনার শিকার হয়ে যেত। তাই কন্ট্রোল রুম থেকে আলাদা করে তাদেরকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। নাসার বক্তব্য ছিল, নভোচারীদের কোনো খবর না দেওয়াকেই তারা উত্তম বলে মনে করে, মিশন যেমন চলছিল সেরকমভাবেই চলতে দেয়। তাদের আশা ছিল যদি কোনোভাবে দুর্ঘটনা না ঘটে তাহলে তারা মিশন সম্পূর্ণ করে সেফ ল্যান্ডিং করলেও করতেও পারে। আবার কিছু লোকের মতে মহাকাশযানটির দুর্ঘটনার শিকার হওয়ার জন্য নাসার বিজ্ঞানীদের বিফলতাই দায়ী ছিল। তবে আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু কথাটা শুনতে কঠিন হলেও বাস্তব এটাই যে একবার স্পেসশিপ আকাশে উড়ে যাওয়ার পর দুর্ঘটনার আশঙ্কা থাকলে কিংবা দুর্ঘটনার শিকার হলে কারো হাতে কিছুই করার থাকে না। 2003 সালের 1 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধে 7:46 নাগাদ কলম্বিয়া ক্যানাডীয় SLF রানওয়ে 33-এ ল্যান্ড করার কথা ছিল। ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছিল 130 কোটি ভারতবাসী সহ সারা বিশ্ববাসী। 15 দিন 22 ঘন্টা 32 সেকেন্ড মহাশূন্যে কাটানোর পর যখন বায়ুমণ্ডলের পর্দা ভেদ করে পৃথিবীর কক্ষপথে ঢুকে নিরাপদভাবে ল্যান্ড করার সময় ঘনিয়ে আসছিল, আনুমানিক সন্ধে 7:10 নাগাদ কলম্বিয়া পৃথিবীর কক্ষপথের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে। কিন্তু অ্যাটমসফিয়ারের গরম হাওয়ার প্রেশার কলম্বিয়ার ডানায় থাকা ছিদ্র দিয়ে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করে। অসহনীয় গরম হাওয়ায় নভোচারীরা যানের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ধীরে ধীরে ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে 7:30 নাগাদ আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে মহাকাশযানটি উল্কাপিণ্ডের ন্যায় আমেরিকার টেক্সাস শহরের উপর ভেঙে পড়ে। আর সেই সঙ্গে মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলার সাথে নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন মিশন স্পেশালিস্ট ডেভিড ব্রাউন, লরেল ক্লার্ক, মাইকেল অ্যান্ডারসন, ইসরায়েল পোল্যাড স্পেশালিস্ট ইলেন জার্মান, কমান্ডার রিক্স হ্যাজব্যান্ড, পাইলট উইলিয়াম ম্যাকুল। কল্পনা চাওলা ও তার সাথীদের গৌরবের কথা আজও মানুষের মুখে নয়, মনে প্রাণে গেঁথে আছে। আর এই শহীদদের বলিদান কখনোই ব্যর্থ যায়নি। তাদের এই বলিদানের জন্যই আজকের প্রজন্ম কয়েক ধাপ এগিয়ে গেছে। কল্পনা চাওলার বলিদানকে স্মরণীয় করে রাখতে আমেরিকার বিভিন্ন রাস্তার নামকরণ করা হয় কল্পনা চাওলার নামে। একটি সুপার কম্পিউটারের নামও রাখা হয় কল্পনা চাওলা। কল্পনা চাওলা ও তার সম্পূর্ণ টিমের এক অভাবনীয় বলিদানের ঘটনা সারা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে আছে